এইমাত্র আবহাওয়া দপ্তর থেকে পাওয়া আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আগামী 72 ঘন্টায় দক্ষিণবঙ্গ জুড়ে মাঝারি থেকে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। IMD সূত্রে খবর, বঙ্গোপসাগরে তৈরি হওয়া একটি সিম্পোটিক ব্যবস্থার পরিপ্রেক্ষিতেই উড়িষ্যা, ঝাড়খণ্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত অব্যাহত থাকবে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, পরবর্তী 24 ঘন্টায় কলকাতা এবং আশেপাশের এলাকার আকাশ সাধারণভাবে মেঘলাই থাকবে, তবে কয়েক পশলা বৃষ্টি কিংবা বজ্র বিদ্যুতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আপাতত বিক্ষিপ্ত বৃষ্টির হাত থেকে রেহাই নেই। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আগামী 2 দিন বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। রোদ আর মেঘের লুকোচুরি খেলা চলবেই, তবে তারপর থেকে বৃষ্টি কিছুটা হলেও কমতে পারে বলেই পূর্বাভাস। অন্যদিকে উত্তরবঙ্গের 5 জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে আগামী 10ই অক্টোবর অর্থাৎ কোজাগরি লক্ষ্মী পুজো পর্যন্ত বৃষ্টি হবে বলেও পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস। তবে তার মধ্যে দার্জিলিংয়ে জন্য বিশেষভাবে বলা হয়েছে, একাদশী এবং দ্বাদশীর দিন বিক্ষিপ্ত বৃষ্টি হলেও রবিবার এবং সোমবার প্রবল বৃষ্টি হতে পারে। আগামী 24 ঘন্টায় কোচবিহার এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টি হতে পারে। হাওয়া অফিস সূত্রে খবর, বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে তার প্রভাব কেটে গেছে, কিন্তু এটা পুরোপুরি বর্ষা বিদায়ের বৃষ্টি। শরৎকালে এ ধরনের বৃষ্টি প্রায়ই হয়, তবে পুজোর মধ্যে বৃষ্টির কারণে দক্ষিণবঙ্গের তাপমাত্রার পারদ অনেকটাই নিম্নগামী। হাওয়া অফিস সূত্রে খবর, কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকার সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 31 ডিগ্রি থেকে 27 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ঘোরাফেরা করবে। অন্যদিকে জলপাইগুড়ির তাপমাত্রা 30 থেকে 24 ডিগ্রির মধ্যেই থাকবে। বৃষ্টির কারণে দিনের তাপমাত্রা উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে 2 জায়গাতেই স্বাভাবিকের তুলনায় অনেকটাই নিচে থাকবে। অন্যদিকে উত্তরবঙ্গের 5 জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে আগামী 10ই অক্টোবর অর্থাৎ কোজাগরি লক্ষ্মী পুজো পর্যন্ত বৃষ্টি হবে বলেও পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস। তবে তার মধ্যে দার্জিলিংয়ে জন্য বিশেষভাবে বলা হয়েছে, একাদশী এবং দ্বাদশীর দিন বিক্ষিপ্ত বৃষ্টি হলেও রবিবার এবং সোমবার প্রবল বৃষ্টি হতে পারে।